अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। डाको आमाके दामिनी, डाको आमाए, डाको। दीदी तुमी? तुमाके देखे ना, आमार अद्भुत रकमेर आनंद हय। एशो आमी तुमाके तुमार घर देखिये दिच्छि। आमाके प्लीज जेते दाओ, आमाके प्लीज जेते दाओ ना एखान थेके। केउ आछे एखाने? डाको। এটাই চাও যে শিবা আর পার্বতী এক হয়ে যাক? আমি জানি তুমি দেবকে নিয়ে চিন্তা করো, কিন্তু এটা এখন আর তোমার জায়গা নয় মোহিনী। তুমি আর এখন দেবের স্ত্রী নও। এই জন্মে আবার সেই গল্প শুরু হতে চলেছে। তুমি কি শিবা আর পার্বতীকে দেব আর পারোর মতোই এক হতে দিতে চাও? আরে কেউ আছো আমাদের? বাঁচাও, বাঁচাও! শিবাকে আপন করে নাও, আহ্বান করো তোমার শক্তিগুলোকে, ডেকে নাও তোমার অশুভ শক্তিগুলোকে তোমার মধ্যে, ডাকো, হয়ে যাও মোহিনী, হয়ে যাও মোহিনী। Thank you.
শেষমেশ সেটাই হলো যেটা হওয়ার ছিল না। এখন সবকিছুই সামনে আছে। পার্বতী রক্ষক শিবার কাছে নাগমণি আছে, আর দামিনী আবার ডাইনি হয়ে গেছে। শুধু ভয় একটাই, যা আগের জন্মে হয়েছিল আবার যেন সেই সবই না হয়। শিবা আর পার্বতীর গল্প আবার যেন অসম্পূর্ণ না থেকে যায়। নাগমণিতে আমার অধিকার ছিল, আছে আর প্রতি জন্মে আমারই থাকবে। কিচ্ছু বুঝতে পারছি না, আমরা তো চিন্তায় পড়ে গেলাম যে এসব কি হচ্ছে। দামিনী তুমি কে, কি পূর্বজন্মের সব ঘটনা তোমার সময় মতো মনে পড়বে, কিন্তু এখনকার মতো তুমি শুধু এটুকুই জেনে নাও যে তোমার মধ্যে অসীম শক্তি আছে, এক ডাকিনীর শক্তি। তোমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। আমার হাতটা ছাড়ুন, শাশুড়ি মা কি করছেন? পার্বতী তোমার সব থেকে বড় শত্রু, আর শিবা তোমার জন্ম জন্মান্তরের ভালোবাসা। এসব কি হচ্ছে আমার সাথে? আমি আমি এই বাড়িতে এলাম কি করে? আমি তো মায়ের সাথে ছিলাম, কি হয়েছিল আমার? কে আমাকে ডাকলো এখানে?